মঞ্চে আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত রাখবো, মানে অ্যাড্রেসও করবো না। আমাদের সভাপতি মজিদ, আমাদের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের জাফর ভাই, বীর মুক্তিযোদ্ধা জাফর ভাই, আমাদের মান্নান খান বক্তব্য রাখলে তারপর আর বক্তব্য রাখা যায় না, সব কথা বলে দেয়। আমরা কি করবো বলে দেখি, মুসিবত হয়ে গেছে। আমাদের আব্দুল মান্নান খান, যিনি আমাদের থানা আওয়ামী লীগের দীর্ঘ 40 বছর ধরে অর্থ এবং শ্রম দিয়ে দেখভাল করে আসছেন, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং আমাদের 2 বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, কুমারখালী থানার উপজেলা চেয়ারম্যানের আমার মনে হয় মা আব্দুল মান্নান খানের কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না। আমি শুধু ভোট চেয়েই বিজয় হব, এই মাঠে আমি বহুবার বক্তৃতা করেছি, বহুবার এসেছি, বহুবার বক্তৃতা করেছি, কিন্তু বিগত 5 বছরে এই কুমারখালী খোকসার মানুষ বড় কষ্টে আছে। এত আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অন্যায় অত্যাচার চলছে, সেটা ভাষায় অবর্ণনীয়। যারা সন্ত্রাস করছে, যারা এই কুমারখালী খোকসার আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘুম হারাম করছে, এখনো এই মুহূর্তে বিভিন্ন এলাকাতে সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। এই মুহূর্তে আজকেও বিভিন্ন অঞ্চলে এই সন্ত্রাসীরা গেছে, এই এমপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, ভোট দিতে নিষেধ করছে, ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। তাদের বক্তব্য, ভোট কেন্দ্রে যদি যাও তাহলে আমাদের যে মার্কা সেই মার্কায় ভোট দিতে হবে, ট্রাক মার্কায় ভোট দেওয়া যাবে না। কুমারখালী খোকসার মানুষকে তোমরা চিনো না, কুমারখালী খোকসার মানুষ 7 তারিখে একটি ইতিহাস সৃষ্টি করবে, এটা আমার বিশ্বাস। আমাদের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেছেন, আমার মনে হয় আমরা যে আমাদের উপর যে নির্যাতন হচ্ছে, 200-250 কেস আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, আমাদের মান্নান খান বাদে তার পরিবারের মধ্যে 12-13 জন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কেস করা হয়েছে, একাধিক কেস। কেন হবে এটা? অতীতে তো কোনোদিন হয়নি, অন্য কোন সরকারের আমলেও তার পরিবারের বিরুদ্ধে, তার পরিবারের কোন আত্মীয় স্বজনের বিরুদ্ধে, তার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে কেস হয়নি। একদিন আমি খোকসা থানায় টেলিফোন করলাম, ওসি সাহেব বললেন, স্যার আমি দুঃখিত, আমি বাইরে। আরে তুমি বাইরে কেন? বললে আবার চেয়ারে বসে আছে কুমারখালী খোকসার এমপি সাহেব। আরে তোমার চেয়ারে এমপি সাহেব কারণ কি? বললো উনি ওই আমাদের আনিস ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কেস করতে আসছেন। চিন্তা করেন যে ওসমানপুর ইউনিয়নের 2 বার চেয়ারম্যান ছিলেন, যে একজন আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাহলে গিয়ে ওই আওয়ামী লীগ কলাই তার অপরাধ হয়ে গেল? যাই হোক, উনি সেই থানার ওসি চেয়ারে বসে একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে কেস করলেন। 10-12টি কেস ওই অঞ্চলে হেন নেতা নেই যার বিরুদ্ধে 8টা, 7টা, 5টা, 10টা কেস নেই। সেই জন্যেই কুমারখালী খোকসার মানুষ 7 তারিখে দেখিয়ে দেবে, এর জবাব দেবে কুমারখালী খোকসার মানুষ। আপনারাও কাল আর পরশু 2 দিন টাইম আছে, এর ভিতর আপনাদেরও প্রস্তুতি নিতে হবে। সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাওয়া থেকে কেউ যেন বিরত না থাকে, সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ট্রাক মার্কা প্রতীকে
ভোট দিয়ে আমাকে ভোট দিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে এই জামায়াতের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি আপনারা দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সবার।